Gattu Chinki আর Haunted House. হ্যালোইন উইক চলছিল আর গাট্টু চিংকির ঠিক ঘরের পাশে একটা হন্টেড হাউস খুলেছিল। গাট্টু চিংকি আর ওর বন্ধু-বান্ধবরা হ্যালোইনের কস্টিউম পরে পার্কে দেখা করে। বন্ধুরা বলো আমার ড্র্যাকুলার কস্টিউম কেমন লাগছে? গাট্টু তোকে তো আমি চিনতেই পারিনি, আর তোর এই বড় বড় দাঁত একদম আসল লাগছে। হ্যাঁ চিংকি, তো বিচের কস্টিউম তো দারুণ দেখাচ্ছে। এইটা তুমি ঘরে ঝাড়ু নিয়ে এসেছো না? এইটা কি ওরেও? বান্টির এই কথা শুনে সবাই হেসে ওঠে। একইভাবে বান্টি আর হারি সাদা ব্ল্যাঙ্কেট ওপরে দিয়ে গগলস পরে ভূত হয়েছিল, আর গুড্ডি তো অনেকগুলো ব্যান্ডেজ পরেছিল যাতে ও ইজিপ্টের মামির মতো দেখতে লাগে। হ্যাঁ রে, সত্যি আমাদের সবার কস্টিউম কি ভয়ঙ্কর লাগছে। কিন্তু এবার তো আমাদের হন্টেড হাউস যেতে হবে, তাড়াতাড়ি ঘরেও তো ফিরতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আজকে হ্যালোউইনের দিন, যদি আমরা বেশিক্ষণ বাইরে থাকি আর অন্ধকার হয়ে যায় তাহলে তো আমরা গেলাম। আরে কিচ্ছু হবে না হারি, চলো আমরা যাই। তারপর সবাই হন্টেড হাউসের দিকে রওনা হয়। ওখানে পৌঁছে সবাই দেখে যে সেই হন্টেড হাউস বাইরে থেকে সত্যিই খুব ভয়ঙ্কর দেখতে। ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজও আসছিল। ভেতর থেকে কত ভয়ঙ্কর শব্দ আসছে গাট্টু চিংকি, আমাদের কি সত্যিতে ভেতরে যাওয়া উচিত? আরে ভয় পেও না হারি, কিচ্ছু হবে না। সবাই তারপর হন্টেড হাউসের টিকিট কাটে, তারপর একসাথে ভেতরে ঢোকে। শুরুতে তো ভেতরে বেশ অন্ধকার ছিল, আর একটা টিম টিম করে লাইট জ্বলছিল। চিংকি তুমি আগে যাও না, তুমি সবার থেকে বেশি সাহসী। ওহ গাট্টু, আমাকে না সামনে ধাক্কা দিস না, এমনি আমি কিছু স্পষ্ট দেখছি না। তখনই হঠাৎ চিংকির সামনে একটা কঙ্কাল চলে আসে, যাকে দেখে সব বাচ্চারা জোরে চেঁচিয়ে ওঠে। বাচ্চারা দৌড়ে সেখান থেকে এগিয়ে যায়। তো কিছু দূর এগিয়েই ওরা একটা সিঁড়ি দেখতে পায়। কিরে, আগে তো সিঁড়ি আছে, আমাদের কি আগে যাওয়া উচিত? আমার কিন্তু খুব ভয় করছে। কিছু হবে না চিংকি, চলো আগে যাই, আর কোনো রাস্তাও তো নেই আমাদের কাছে। সব বন্ধুরা ধীরে ধীরে সিঁড়িতে উঠতে লাগে আর একটা ঘরে গিয়ে পৌঁছায়। সেই ঘরে ভয়ঙ্কর ভয়ঙ্কর পুতুল রাখা ছিল, যার থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরোচ্ছিল। এটা দেখে সবাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। বাপরে, সেই রুমটা কত ভয়ঙ্কর ছিল না বন্ধুরা! আজকের পর থেকে তো আমি ডলের দিকে দেখবো না। হ্যাঁ, আর আমিও। সব বন্ধুরা সেই ভয়ঙ্কর রুম থেকে বেরিয়েছিল, ঠিক তখন ওদের সামনে একটা ভূত চলে আসে আর ওদের ভয় দেখাতে লাগে। আসলে ইনি হন্টেড হাউসে কাজ করা এক ভদ্রলোকই ছিল, যিনি ভূতের কস্টিউম পরেছিলেন যাতে ভেতরে আসা বাচ্চারা ভয় পায়। বাজাও বাজাও, কেউ আছে? ভূত! গাট্টু! সব বাচ্চারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু গাট্টু সাহস করে আর সব বাচ্চাদের নিজের পেছনে দাঁড় করায় আর ভূতকে বলে, ও ভূত, আমিও ড্র্যাকুলা, আমি তোমার এক্ষুনি রক্ত খেয়ে নেব, আমার বন্ধুদের থেকে দূরে থাকো। এটা শুনে ভূত হওয়া কাকু হেসে ওঠে আর নিজের মাস্ক খুলে গাট্টুকে বলে, তুমি তো খুব সাহস বাচ্চা, এই নাও হ্যালোউইনের ক্যান্ডি, আর হন্টেড হাউসে এনজয় করো। কাকু তারপর সব বাচ্চাদের হ্যালোউইন ক্যান্ডিজ দেন, আর এটা দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায়। তারপর সব বাচ্চারা হন্টেড হাউসে এগিয়ে যায়। একটু এগোতেই ওরা একটা লিভিং রুমে পৌঁছায় যেখানে মিউজিক বাজছিল আর ওদেরই মতো অন্যান্য বাচ্চারা হ্যালোউইন কস্টিউম পরে নাচছিল। সেখানে সবাই মিলে ডান্স করে। চলো বন্ধুরা, আমরা শেষ অবধি পার্টি রুমে পৌঁছে গেলাম, চলো লেটস ডান্স। ইয়েস, লেটস ডান্স। তারপর গাট্টু চিংকি আর ওর বন্ধুরা মিউজিকে খুব নাচ গান করে। তারপর যখন হাঁপিয়ে যায় তখন একে অপরকে বলে, সত্যিতে কত মজা আসলো না বন্ধুরা, চলো বাড়ি যাই, যদি আবার অন্ধকার হয়ে যায় তাহলে তো বান্টি একলা ঘরেও যেতে পারবে না। এটা শুনে সব বাচ্চারা হেসে ওঠে।
তারপর সবাই হন্টেড হাউস থেকে বেরিয়ে আসে। আজ হন্টেড হাউসের ভেতরে কি মজাই না হলো, তাই না? হ্যাঁ, আর সব থেকে ভয় তো আমার সেই ভূত কাকুকে লেগেছিল। ঠিক বলেছিস গুড্ডি, ওনাকে তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। ওইটা তো তোমার জন্য গাট্টু, তুমি এত সাহস দেখালে আর আমাদের সকলকে বাঁচালে, তাই তো আমরা এই ক্যান্ডিজও পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বান্টি ঠিক বলেছে। থ্যাংক ইউ গাট্টু। এতে থ্যাংক ইউ কিসের বন্ধুরা? আমিও জানি না আমার ভিতরে এত সাহস কোথায় থেকে এসে গেছিল। মনে হয় আমি সত্যিতে ড্রাকুলা হয়ে গেছিলাম, তাই তো আমি ভূতকে ভয় পাইনি। এটা শুনে সব বাচ্চারা হেসে ওঠে। তারপর সবাই নিজের নিজের ঘরের দিকে রওনা হয়। ফেরার সময় চিঙ্কি গাট্টুকে বলে, গাট্টু কি মজা হলো না? আমরা ঘরে গিয়ে না মা বাবাকে সব কথা খুলে বলবো, যে ওখানে কি কি হয়েছে, কি কি মজা করেছি আমরা। হ্যাঁ চিঙ্কি, তাড়াতাড়ি বাড়ি যাওয়া হোক, আমার তো খুব খিদেও পেয়ে গেছে। কিন্তু যেই গাট্টু চিঙ্কি ঘরে পৌঁছায়, ওরা দেখে যে ঘর একদম অন্ধকার, এক ফোঁটা লাইট জ্বলছিল না। এ কি চিঙ্কি, পুরো ঘর অন্ধকার, লাইট নেই নাকি? কে জানে গাট্টু, মা বাবাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ চিঙ্কি, বাবা মা আমাদেরকে একলা ছেড়ে দিয়ে ঘুরতে বের হয়ে যায়নি তো। কি, এটা কি করে সম্ভব রে গাট্টু? মা বাবা আমাদের ছেড়ে কি করে যেতে পারে? এটা একদম ঠিক না গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আর ঘরটা কত অন্ধকার, আমার তো ভয় লাগছে। গাট্টু চিঙ্কি একে অপরের সাথে কথা বলছিল, তখনই ঘরের লাইট সবকটা জ্বলে ওঠে আর গাট্টু চিঙ্কির সামনে মা বাবা চলে আসে, তাও আবার ড্রাকুলার কস্টিউমে। এটা দেখে গাট্টু চিঙ্কি ভয় পেয়ে যায়। মা বাবা, কি তোমরা ড্রাকুলা হয়েছো? হ্যাঁ বাচ্চারা, তো বলো আমরা ভয়ঙ্কর দেখতে লাগছি কি না? এটা শুনে মা বাবা হাওয়াতে হাত ঘোরাতে লাগে আর ভয়ানক আওয়াজ বের করতে লাগে। ওহো, তো আজকে আমি কার রক্ত খাবো, গাট্টুর কিংবা চিঙ্কির? মা বাবাকে এভাবে আওয়াজ বের করতে দেখে গাট্টু চিঙ্কিও হেসে ওঠে। আরে তোমরা হাসছো কেন, আমরা ভয়ঙ্কর দেখাচ্ছি না নাকি? না না বাবা মা, তোমরা তো খুবই ভয়ঙ্কর দেখাচ্ছো, কিন্তু তোমরা এইসব প্ল্যান কখন করলে? আরে বাচ্চারা, তোমরা হ্যালোউইনের জন্য এত এক্সাইটেড ছিলে না, তাই ভাবলাম তোমাদের জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করি। বাহ মা বাবা, এই সারপ্রাইজটা তো দারুণ ছিল, এবার আমরা সবাই পুরো ভূতের ফ্যামিলি লাগছি। হ্যাঁ চিঙ্কি, এইটা তুমি একদম ঠিক বললে, এখন যদি কোনো গেস্ট এসে গেল তাহলে তো দেখে ওরা ভয় পেয়ে যাবে। আরে গাট্টু চিঙ্কি, সারপ্রাইজ শুধু এতটুকু নয়, আরেকটা সারপ্রাইজ আছে আমাদের কাছে তোমার জন্য। কি আরেকটা সারপ্রাইজ? সেটা কি বাবা মা? সোনারা, আমরা এই ভয়ঙ্কর কস্টিউম পরে একসাথে বসে একটা ভয়ঙ্কর মুভি নাইট দেখতে চলেছি আর পিৎজা অর্ডার করেছি। পিৎজা আর হরর মুভির কথা শুনে গাট্টু চিঙ্কি তো খুশিতে লাফিয়ে ওঠে আর মা বাবাকে বলে, ওয়াও মা, ওয়াও বাবা, এটা তো দারুণ প্ল্যান। হ্যাঁ সত্যি বলেছিস গাট্টু, এতে তো দারুণ মজা হবে। মা তুমি পপকর্ন বানিয়ে দাও না, ওটার সাথে মুভি দেখতে আরো মজা লাগবে। আচ্ছা চিঙ্কি মা, তাই হবে, তাহলে দেরি কেন, আমি গিয়ে একটা ভয়ঙ্কর মুভি লাগাই আর এর সাথে পপকর্ন বানাতেও আমি শুরু করে দিই, তাই তো? হ্যাঁ, আর ততক্ষণে আমি পিজাটা অর্ডার করে দিই। তারপর আর কি, মা মুভি চালু করে দেয় আর বাবা পিৎজা অর্ডার করে দেয় আর গাট্টু চিঙ্কি লিভিং রুমে টিভির সামনে ম্যাট্রেস বিছিয়ে দেয় যাতে ওতে বসে সবাই টিভি দেখতে পারে। আরে চিঙ্কি, ম্যাট্রেসটাকে একটু ঠিক করো না। আরে হ্যাঁ গাট্টু, করছি তো দেখ। তখনই মা সেখানে পপকর্ন নিয়ে আসে। এই নে তোরা পপকর্ন। পিৎজাই আসলো বলে ততক্ষণে মুভিটা স্টার্ট করা হোক। ইয়েস। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে একসাথে বসে হরর মুভি দেখতে লাগে, তাও আবার পিৎজা আর পপকর্নের সাথে। আর এইভাবে গাট্টু চিঙ্কির হ্যালোউইন বেশ ভয়ঙ্করভাবে কাটে।
আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।